সরকারের ঘোষণা অনুযায়ী মানিকগঞ্জ সিঙ্গাইরে নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মানিকগঞ্জ জেলা প্রশাসন। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মঞ্জুরুল ইসলাম রতনের প্রতিবেদনে। 5ই নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান এর নেতৃত্বে সিঙ্গাইর পৌর বাজারে নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম শামিউল আলম কুরশি, সিঙ্গাইর থানা পুলিশ সহ আরও অনেকে। অভিযানে তিনটি দোকান থেকে নিষিদ্ধ পলিথিন জব্দসহ জরিমানা করা হয়। এছাড়া সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়। একই সাথে পরবর্তীতে পলিথিন পাওয়া গেলে আইনোক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান। পরিবেশ রক্ষায় সকল ধরনের পলিথিন ব্যবহার বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সজীব হাসান, খবর, বাংলাদেশ। এখানে বিষয় হচ্ছে যে আমরা সবাই জানি যে পলিথিন ব্যবহার করা নিষিদ্ধ। তো আবার রিসেন্টলি আমাদের উপদেষ্টা মহোদয় ঘোষণা দিয়েছেন 1ই নভেম্বর থেকে পলিথিন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী যাতে বাজারে পলিথিন না থাকে, এর আগে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে সভা করে সব বাজার কমিটিকে সচেতন করা হয়েছে যেন এ কেউ পলিথিন ব্যবহার না করেন। তারপরেও যারা পলিথিন ব্যবহার করবে এটার মনিটরিংয়ের জন্য আমরা আজকে এসেছিলাম। আজকে প্রথমবার যেহেতু এসছি এই জন্য সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। এরপরে তাদেরকে সতর্ক করেছি, আমরা লিফলেট বিতরণ করেছি। এরপরে যদি আমরা আসি এবং কারো কাছে যদি পলিথিন পাই তাহলে ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করা। আমরা তিনটা দোকানে জরিমানা করেছি, আপাতত তিনটা দোকানে জরিমানা করেছি, বাকিদের সচেতন করেছি।